হ্যালো ফ্রেন্ডস শুনতো ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য বন্ধুরা এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে স্বাস্থ্যসাথী কার্ড বানানোর কাজ চলছে সেই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আমাদের ইতিমধ্যে প্রচুর সংখ্যক মানুষের কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেছে এবং তারা কার্ড হাতে পেয়ে গেছে এবং বেশ কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড এখনও বহুবার ফর্ম জমা দেওয়া সত্ত্বেও তারা হাতে পায়নি এবং কারোর কারোর ইউআরএন নাম্বার জেনারেট হয়েছে অর্থাৎ ফটো তোলা বাকি রয়েছে বা তাদের স্বাস্থ্যসাথী কার্ডটি হতে কতদিন সময় লাগবে এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটি মানুষই চিন্তায় রয়েছে তা বন্ধুরা আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আমি জানাবো যে বিষয়গুলো আপনারা জানলে কিন্তু আপনাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারাও জানতে পারবে এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড ইতিমধ্যে হয়ে গেছে কারণ এই ভিডিওর মধ্যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়ে যাওয়ার পর আপনাদের ফ্যামিলিতে কাদের কাদের স্বাস্থ্যসাথী কার্ডে অরিজিনাল নাম উঠল কারা কারা পাঁচ লক্ষ টাকার বেনিফিট পাবেন এবং আপনাদের ফ্যামিলিতে কার কার নাম যুক্ত হলো এবং কোন কোন হাসপাতালে আপনারা চিকিৎসা করাতে পারবেন এই প্রত্যেকটি জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আমি আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো এবং আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ খুঁটিনাটিগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু দেখে যাবেন বন্ধুরা প্রথমে আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি এই স্বাস্থ্যসাথী কার্ডে কারা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করতে গেলে আপনাদের একটি ফর্ম বি ফিল করতে হবে এবং সেই ফর্ম বিয়ের মধ্যে আপনাদের ফ্যামিলির প্রত্যেকের নাম বসিয়ে আপনারা তার সঙ্গে কিন্তু আধার কার্ডের জেরক্স এবং একটি খাদ্যসাথী কার্ডের জেরক্স দিয়ে যে কোনো জায়গায় আপনারা যদি জমা করেন তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়ে যাবে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড এমন প্রচুর মানুষ রয়েছেন যাদের বহুবার জমা দেওয়া সত্ত্বেও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়নি বা তাদের নামটি ওঠেনি ক্যান্সেল হয়ে গেছে তাই এটি বিভিন্ন কারণে হতে পারে যতক্ষণ না পর্যন্ত আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে ইউআরএন নাম্বার জেনারেট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ফটো তোলার জন্য আপনাদের ডাকবে না তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কারা স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু স্পষ্ট করেছে দেখুন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা নতুন করে আবেদন করতে পারবে এবং পরিবারের কোন সদস্য যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিম ইএসআই সরকার পোষিত কোনো হেলথ ইন্স্যুরেন্স পান না তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করতে পারবে এবং সরকারি চাকরিজীবী হলেও যদি তারা কোনো চিকিৎসা পাতা না পান তারাও কিন্তু এই স্কিমের মধ্যে আসতে পারবে সুতরাং ওভারঅল প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু আবেদন করতে পারবে এবং এই কার্ডে আবেদন করলে আপনারা পাঁচ লক্ষ টাকার কিন্তু একটি ফ্যামিলি ইন্স্যুরেন্স আপনারা পেয়ে যাবেন এবার বন্ধুরা আপনারা জেনে নিন যে আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্লাই করে থাকেন অর্থাৎ আপনারা যদি ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে আপনাদের নামটি স্বাস্থ্য কার্ডে উঠেছে কিনা সেটি কিন্তু আপনারা চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কার্ডের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রথমে আপনারা আসবেন তা আপনারা মোবাইল থেকেও কিন্তু কাজটি করতে পারবেন তা বন্ধুরা এখানে এসে মোবাইল নাম্বারটি আপনারা বসানোর পর এখান থেকে ফাইন্ড ইয়োর নেমের জায়গায় থেকে আপনারা ইওর সেল্ফ করে দেবেন তা ইয়োর সেল্ফ করার পর আপনাদের ফ্যামিলির যিনি মহিলা রয়েছেন তার মোবাইল নাম্বারটি অবশ্যই আপনারা দিয়ে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে সিলেক্ট বাই এখান থেকে আধার কার্ড নাম্বার দেখাচ্ছে তা আপনারা এখানে আধার কার্ড নাম্বারটি সিলেক্ট করবেন এবং আধার কার্ডের নাম্বারটি সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেট আপনারা স্টেট বসিয়ে দেবেন ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন এবং এখান থেকে পঞ্চায়েত এলাকা হলে ব্লক এবং পৌরসভা এলাকা হলে মিউনিসিপ্যালিটি আপনারা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে মিউনিসিপ্যালিটির নামটা আপনারা দিয়ে দেবেন এবং কত নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বা পঞ্চায়েত হলে আপনারা কোন পঞ্চায়েতের অধীনে রয়েছেন এই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দিয়ে লাস্টে যে আধার নাম্বারের জায়গাটি রয়েছে এখানে এসে আপনারা আধার নাম্বারটি বসাবেন তা বন্ধুরা এই সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটি ইউআরএন নাম্বার কিন্তু অলরেডি চলে এসেছে অর্থাৎ এই ইউআরএন নাম্বারটি জেনারেট হলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হান্ড্রেড পারসেন্ট তৈরি হবে তা বন্ধুরা পরবর্তী স্টেপ হচ্ছে এই নাম্বার জেনারেট হওয়ার পর আপনারা এর একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং এই প্রিন্ট আউট নেওয়ার পর আপনাদের কিন্তু ফটো তোলার কাজ হবে অর্থাৎ বিভিন্ন পৌরসভা বা বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে কিন্তু আপনাদের এবার ফোন করবে অর্থাৎ যাদের যাদের নাম্বার জেনারেট হয়ে যাবে তাদের কিন্তু বাড়িতে ফোন করা হবে ধরুন আপনাদের ফ্যামিলিতে পাঁচজন ব্যক্তি রয়েছেন আপনারা প্রত্যেকে পাঁচজনের নাম দিয়েছেন কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে দুজনের নাম রয়েছে তাহলে কিন্তু আপনারা কিন্তু ঘাবড়াবেন না স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম হচ্ছে আপনাদের ফ্যামিলিতে বাড়ির যিনি মহিলা রয়েছেন বা প্রধান মহিলা রয়েছেন তার নামটি এবং তার হাজবেন্ডের নামটি কিন্তু আসবে এবং বাকি কোনো কোনো ক্ষেত্রে ফ্যামিলির অন্য মেম্বারের নাম আসতেও পারে নাও আসতে পারে সেক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই কারণ স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম অনুসারে বাড়ির যিনি প্রধান মহিলা রয়েছেন তার বাবা মা স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত হবে এবং যিনি হাজব্যান্ড রয়েছেন তার বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ির কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত হবে এবং তাদের ফ্যামিলিতে যতগুলো সন্তান থাকবে প্রত্যেকেই কিন্তু এই কার্ডের নাম নথিভুক্ত করতে পারবে শুধুমাত্র যদি আপনাদের দুজনের নাম থাকে হাজব্যান্ড ওয়াইফ তাহলে আপনারা কিন্তু চিন্তা করবেন না কারণ অন্যান্য ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন প্রত্যেককে কিন্তু আপনারা সঙ্গে নিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের যখন ফটো তোলা হবে তখন কিন্তু আপনারা তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা ফটো তুলবেন এবং বন্ধুরা ফটো তোলা হয়ে গেলে আপনাদের নামটি স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত হলো কি না সেই জিনিসটিও কিন্তু এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কারণ এটি বিশাল ভাইটাল জিনিস কারণ আপনারা শুধু ফটো তুলে আসলেন এবং আপনাদের নামটি উঠল কিনা সেটি চেক করাও কিন্তু অপশান রয়েছে এবার আমি আপনাদের দেখাবো কিভাবে নামটি উঠল কিনা সেটি আপনি কীভাবে চেক করবেন বন্ধুরা স্বাস্থ্যসাথীর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এসে আপনার এখানে ইউআরএন ভেরিফিকেশন বলে একটি অপশান রয়েছে অর্থাৎ আপনাদের যে ইউআরএন নাম্বারটি রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন তাই এই ইউআরএন ভেরিফিকেশানে এসে আপনারা একটি ক্লিক করবেন তা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট তা আপনার এখান থেকে স্টেটটি চুজ করা আছে ওয়েল অলরেডি বেঙ্গল করা রয়েছে এবং এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে ইউ নাম্বারটি কিন্তু আপনাদের বসাতে হবে এবং ইউআরএন নাম্বারটি বসানোর পর আমি সাবমিট বটনে ক্লিক করলাম তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফ্যামিলিতে যতজনের নাম রয়েছে প্রত্যেকের নাম কিন্তু এখান থেকে দেখাচ্ছে অর্থাৎ এই সকল মেম্বারগুলো কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত অলরেডি হয়ে গেছে যখন স্বাস্থ্যসাথী কার্ডের এর নাম্বার চেক করলাম তখন কিন্তু দুজনের নাম ছিল কিন্তু এখন এর নাম্বার ভেরিফিকেশন যখন আমরা করলাম তখন কিন্তু ফ্যামিলির পাঁচজন যারা যারা ফটো তুলেছে প্রত্যেকের নাম কিন্তু এখানে দেখাচ্ছে এবং তারা কবে স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত হয়েছে প্রত্যেকটি জিনিস কিন্তু এখান থেকে দেখাচ্ছে এবং রাইট সাইডে দেখুন অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এরা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত হয়ে গেছে এখন আপনাদের দেখতে হবে এই স্বাস্থ্যসাথী কার্ডের আপনারা কোথায় কোথায় চিকিৎসা পাবেন অর্থাৎ এটি কিন্তু বিশাল ভাইটাল অর্থাৎ শুধুমাত্র কার্ড হাতে থাকলেই আপনাদের হবে না আপনারা কোন কোন জায়গায় এই কার্ডের চিকিৎসা পাবেন অর্থাৎ কোনো কারণে আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার হসপিটালাইজড হয় তাহলে আপনারা কোন হসপিটালে তাকে নিয়ে যাবেন এবং ইমিডিয়েট চিকিৎসা আপনারা কীভাবে করাবেন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন হসপিটাল ইনফরমেশন বলে একটি অপশান রয়েছে সেই হসপিটাল ইনফরমেশন এসে আপনারা অ্যাক্টিভ হসপিটাল লিস্টের মধ্যে ক্লিক করবেন যখনই অ্যাক্টিভ হসপিটাল লিস্টের মধ্যে ক্লিক করবেন অর্থাৎ অর্থাৎ কোন হসপিটালগুলোতে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্টেড হচ্ছে এই লিস্টগুলো কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে এবং এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন তো এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম রয়েছে তা আমি এখান থেকে আমরা যেহেতু কলকাতার অন্তর্ভুক্ত হয়ে জন্য আমরা কলকাতা সিলেক্ট করে দিলাম এবং কলকাতা হসপিটাল টাইপের জায়গায় আপনার এখান থেকে প্রাইভেট এবং পাবলিক দু রকম হসপিটাল কিন্তু রয়েছে যদি বেসরকারি হসপিটাল হয় আপনারা প্রাইভেট সিলেক্ট করবেন এবং যদি সরকারি হাসপাতাল হয় তাহলে আপনারা পাবলিক সিলেক্ট করবেন তা আমি এখান থেকে প্রাইভেট হসপিটালের লিস্ট একবার দেখে নিচ্ছি এবং হসপিটাল গ্রেড এগুলো কোন গ্রেডের হসপিটাল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তা আমি প্রথমে এ গ্রেড দেখে নিচ্ছি এ গ্রেডে কোন কোন হসপিটাল রয়েছে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর হাসপাতালের লিস্ট চলে এসেছে কলকাতার যত বড় বড় হাসপাতালের নাম এম আর আই লিমিটেড মুকুন্দপুর অ্যাপোলো জেনেসিস হসপিটাল বিএমবিলা হার্ট রিসার্চ ইনস্টিটিউট বিপি পোদ্দার হসপিটাল এবং কেপিসি মেডিকেল কলেজ মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল প্রত্যেকটা হাসপাতালের নাম কিন্তু এখানে রয়েছে এবং এগুলো কিন্তু এ গ্রেড হসপিটাল এই এই হাসপাতালগুলোতে কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড অ্যাকসেপ্টেড হবে এবং বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি বেসরকারি ছাড়াও সরকারি কোন কোন হাসপাতালের নাম রয়েছে তো এখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন তা আমি এখান থেকে পাবলিক সিলেক্ট করলাম এবং পাবলিক সিলেক্ট করার পর এখান থেকে এগ্রেড দিলাম তা যখনই আমি সাবমিট বটনে ক্লিক করলাম বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এছাড়াও বন্ধু এখানে দেখতে পাচ্ছেন লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল অর্থাৎ এই সকল হসপিটালগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের এগুলো হচ্ছে এ গ্রেড এছাড়াও আপনার বি গ্রেডের হসপিটালও কিন্তু এখান থেকে খুঁজে পাবেন আপনারা দেখে নেবেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড কোথায় কোথায় আপনাদের এলাকাবর্তী কোন 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 হসপিটালগুলো পাশাপাশি রয়েছে সেখানে যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যান অবশ্যই কিন্তু আপনার চিকিৎসা পাবেন তা বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে সবার প্রথম নতুন নতুন এরকম আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে